মমস ইউনিক পাকশালায় আপনাদেরকে স্বাগত। আজ আমি যেসব বন্ধুরা একদম পালং শাক খেতে চান না তাদের জন্য একটি অন্য স্বাদের সুস্বাদু পালং শাকের রেসিপি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। এই পালং শাকের রেসিপিটিতে আমি এই জ্যান্ত চিংড়িগুলো দেব। প্রচুর পরিমাণ প্রোটিনের উৎস হলো চিংড়ি, আর প্রোটিন শরীরের একটি প্রয়োজনীয় উপকরণ। চিংড়িতে আছে ভিটামিন B12 এবং ভিটামিন E। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন চিংড়িগুলো একদম টাটকা এবং কিছু কিছু চিংড়ি লাফাচ্ছে। বাড়ির বাগান থেকে একদম টাটকা এই পালং শাকগুলি আমি তুলে নিয়ে এসেছি। পালং শাকে আছে ভিটামিন A, C এবং ভিটামিন K। 100 গ্রাম পালং শাকে 11.2 মিলিগ্রাম আয়রন আছে। পালং শাক ওজন হ্রাসে, কোলেস্টেরল ও রক্তচাপ কমাতে সাহায্য করে। এই রান্নাটির মধ্যে গাঁটি কচু এবং বেগুনও দেব। প্রতিদিন 1 কাপ গাঁটি কচু খেলে ভিটামিন D এর দৈনিক চাহিদা 19% পূরণ করা যায়। কচু খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কমে যায়। বেগুনে আছে ভিটামিন A, C, E ও ভিটামিন K, যা আমাদের ত্বকের ও চোখের জন্য খুব গুরুত্বপূর্ণ। কড়াই গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে সর্ষের তেল কিছু পরিমাণ দেব। হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটি আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা আমি শ্যালো ফ্রাই করব। মিনিট মতো আমি ফ্রাই করছি। দু মিনিট হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একই কড়াই নিয়ে নিয়েছি, আবারও কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা প্রয়োজন মতোই দেবেন। পালং শাকগুলি ভালো মতো কুচিয়ে নিয়েছি, এগুলি এর মধ্যে পুরোটাই দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করব। বেগুন দিয়ে দিচ্ছি। কচুর গাঠি আমি এভাবে কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, স্লাইস করে, যাতে এটা তাড়াতাড়ি গলে যায়। 4টি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, দিয়ে দিচ্ছি। কচুর মুখি বা গাঁটিগুলি যত পাতলা করে কাটবেন তত তাড়াতাড়ি সেদ্ধ হবে। ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন হলুদ দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মিক্সড করব।
দু থেকে চার মিনিট মতো মিক্সড করলাম। এবারে ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম, এটাকেও ভালো করে মিক্সড করব। ঢেকে 10 মিনিট মতো রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আমি এবারে এটাকে ভালো করে মিক্স করব। দেখুন কচুগুলো খুব সুন্দর গলে গেছে। এটা রান্না করার সময় গ্যাসটা লো ফ্লেমেই রাখবেন, মিডিয়াম টু লো ফ্লেম। 1 টেবিলস্পুন চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন, যারা খেতে চান না তারা স্কিপ করবেন। দু মিনিট মতো আমি রেখেছিলাম, দেখুন রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। Ready to serve.